আজকে তোমাদের একটা একটা না অনেকগুলোই টিপস শেখাবো। টিপসগুলো কিন্তু খুবই জোরদার টিপস, মানে যারা বেশিরভাগ নৌবাস ওরা অনেকেই জানে না যে টিপস মানে কীভাবে কীভাবে কী করতে হয় না করতে হয়, অনেকেই জানে অনেকে জানে না, যারা পুরো ওরা তো অবশ্যই জানে। তো তোমাদের ফার্স্টে একটা টিপ দেখায়, এই যে তোমাদের যে ফায়ার বাটনটা আছে এই ফায়ার বাটনটা তোমার চিপ দাও নর্মালি, কিন্তু ফায়ার বাটনে চিপ দেওয়ার আগে প্রথমে চিপ দিলা তারপর একদম উঠাই দিবা। ধরো দেখাই কীভাবে, এই দেখেন কী ভরা ভরা হেডশট লাগে। ধরো আবার দেখেন তাকান মনোযোগ দিয়ে, দেখলেন কীভাবে উঠাই দিই আমি। আর দেখেন ফার্ম হাউসের দেখাই, আমার ফার্ম হাউস খুব তো কম চালাইতে পারি, এটাই হচ্ছে আমার সমস্যা, আসলে আমি ফার্ম হাউস চালাইও না। আর তোমাদের একটা আরেকটা ঠিক আছে, আমি বসে বসে কিন্তু লিখতে তো অনেকে বুঝতেছো অনেকে বুঝতেছো না, দাঁড়ায় হেডশট মারা কিন্তু অনেকের পক্ষে অনেক কঠিন নয়, দাঁড়া বডিশট মারা সহজ কিন্তু হেডশট মারা কিন্তু কঠিন। আর বসে যদি মারেন দেখলেন দেখলেন, ও ভাই এই যে অতি সুন্দর, আমারও হেডশট বুঝতেছো তাইলে ঠিকটা কত কাজে। দা মর অ্যাডাম অ্যাডাম সরি সরি প্রিমিস, ধরো আর তোমাদের তোমরা বেশিরভাগই শটগান চালাইতে জানো না বা শটগানে হেডশট মারতে জানো না, শটগানের ক্ষেত্রেও সেম, কিন্তু শটগান আরেকটা আছে, শটগানের ছোট ভাই জানোই যে এই যে এই শটগানটা সত্যি বাজে একটা শটগান আমার কাছে, এটা কোনো শটগান হয় নাকি আমি নিজেও জানি না, কত ফালতু লাগে দেখতে। আর দেখ শটগান দিয়ে হেডশট মারার, আর সত্যি সহজ হেডশট মারা হচ্ছে MG-7 দিয়ে, এই দেখেন খালি উড়াদুড়া হেডশটই লাগে। হেডশট না লাগলে এটার বডিশট প্রচুর ডেঞ্জারাস, দূর থেকে প্রচুর হেডশট লাগে। আরে রিলোড না একটু স্টাইল করে করি, আরে ধুতিরি এই দেখো শেষ এনিমি শেষ। আর M18-এ তো দুইটা গুলি, তো নোংরা ভাবতেছো অনেকের অনেক ঝামেলা হবে, কোনো ঝামেলা নাই। এই যে কি হেডশট লাগলো না, এই যে কি হেডশট লাগে নাই, একটু স্টাইল করে দেখাই, একটু ওয়ান ট্যাপ মারার চেষ্টা করি। আর ওয়ান ট্যাপ মারাও খুব সহজ কিন্তু খুব টাইমিং রাখা লাগবে, দেখাই খুব টাইমিং। আরে হলো না, নর্মাল হেডশট লাগবে। আর M18-এ হেডশট মারা একটা সহজ পদ্ধতি আছে, দাঁড়া তোমাদের দেখাই, তোমরা যদি এইটার একদম উঁচু করে দাও মাঝে মাঝে দেখো যে হেডশট লাগতে চায় না, ভাই কোনো ঝামেলা নাই, এটা করার কোনো ঝামেলা নাই, এই ছোটো কাজটাও করবো আরেকটা কাজ করবো, মারার সময় স্ক্রিনটাও হালকা একটু উপরে উঠে দেবা, এইটুকুই কাজ। আর আমি স্ক্রিন উঠে উপরে উঠে দিয়ে ভুলে যাই, এসো কি ভয়ানক হেডশট, এই হেডশট লাগতে দেয় না আমার বেশিরভাগ লাগটাই খারাপ থাকে। মানে এই ট্রিকটা ইউজ করলে বেশিরভাগ সময় হেডশট লাগে, এই দেখছো। আর এই যে সত্যি শয়তান ছোট ভাই, এই যে এই দা এত বান্দরের বান্দর, এর ভাই ড্যামেজ কি, ড্যামেজ পারফেক্ট কিন্তু হেডশট পারফেক্ট না, এটার জন্য সেম কাহিনী না আর একটু অন্যরকম কাহিনী, এটার জন্য
আর এটা অনেক কাহিনীওয়ালা গান। এই এই যে এটার জন্য একটা ট্রিক্স আছে যেটা আমি জানি না এখনো, বাট দেখাইতেছি, আমি জানি না। আর আর এই গানটা এমনি তো কেউ চালায় না। এই যে শর্ট গানের ছোট ভাই, আচ্ছা একটা হেডফোন মারতে চেষ্টা করি। এই তো এখন শয়তানি মান্দ্রামি হয়েছে। আবার এবার তোমাদের অন্য একটা টিপস দেখাই। তোমরা অনেকে আছো ডাবল এডাম চালাইতে চাও কিন্তু অনেকে পারো না। আমি অনেক হেডশট কম দিই, তোমরা দেখছো, মানে আমার আমি হেডশট প্রচুর কম দিই, কিন্তু এই টিপসে হেডশট একটু হইলেও লাগবে, ঠিক আছে, একটু হইলেও লাগবে। ঠিক আছে, আর আমি ধরো দেখাই। তোমরা অনেকে ভাবতেছো যে কাস্টম এইচডি কি, ধরো তোমাদের দেখাই কাস্টম এইচডি কন্ট্রোলসে গিয়ে দিয়ে তোমরা দেখতে পাবে যে এই এরকম একটা অপশন আছে। তো এই অপশনে ক্লিক করবা আর মানে এটা তোমার মতো করবা। তুমি চাইলে এই বাটনটা ছোটও করতে পারবা, আবার বড়ও করতে পারবা, আবার ঝাপসাও করতে পারবা, আবার অনেক হাইও করতে পারবা। আমি হাই রাখি। আর তোমার চাইলে যে কোনো এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবা, যে কোনো জিনিস, এটা তোমার মন মতো। এখন অনেকে আছে যারা, অনেকে না সবাই বলতে গেলে, যারা যারা বড় বড় ইউটিউবার ওরা এই টিপসে সবাই ইউজ করে। আর প্রো প্রো লোকেরা, অনেক প্রো প্রো গেমাররাও সবাই এই টিপস ইউজ করে। এই দেখো পেটের যে ইমোটের এটা, এই জিনিসটা কার কথা এইখানে, কিন্তু এটা চাইলে তোমরা AWM চালানোর সময় দেখো যে মাঝখানে কোনো ডট আসে না, মানে এরকম কোনো ডট আসে না, তখন তোমরা এই পেটের এটা এই মাঝখানে দিয়ে দিবা। আর চাইলে ঝাপসা করতে পারো, আমি একটু ঝাপসাই রাখি, সমস্যা নেই, যার যেরকম ইচ্ছা আমি একটু ঝাপসাই রাখি। আর এটা এভাবেই থাকবে, তারপর হলুদ বানানোর চাপ দিবা, ব্যাস। দেখো আর তোমাদের WWM চালানো একটু শিখাই। দেখো সবার ফার্স্টে তোমার অনেকে গুলি মারো, তারা আরে ধর এভাবে গুলি মারো, ঠিক আছে, তারপর তোমরা এরকম রিলোড করে, এটা তোমাদের অনেকেরই ভালো লাগে না। ধরো তোমাদের WWM চালানো দেখাই, আমার পুরোপুরি হয় না, কিন্তু এটা ট্রেনিং নেওয়া লাগবে আমার, কিন্তু এরকমই প্রায় পদ্ধতি। প্রথমে গুলি মারবা, তারপর অন্য AWM নেওয়ার বানার চাপ দিবা, আবার গুলি মারবা, এটা প্রসেস করে যাইতেই তো হবে, যাইতেই হবে। এটা আমার হইতেছে, ও শিট, এটা অনেক মানে অনেক ট্রেনিং নেওয়া লাগবে, না এলে কিন্তু এটা হবে না। আমি অনেক ট্রেনিং নেয় তাও এটুটুকু শিখছি। আচ্ছা এবার একটু এই এই প্রিম স্টার গায়ে একটু ট্রাই করি। ইয়ো চাচা আপনার বাচ্চা, ও ভাই আবার চেষ্টা করি, আমার বাবার কেন্দ্রে ঝামেলা হয়, আমি জানি না, তাও আমার অনেক ঝামেলা হয়। ধরো আর একটা জিনিস তোমাদের দেখাই, আর একটা জিনিস তোমাদের ইয়াই করতে অনেক সহজ হবে, এটা তোমরা লেফট ফায়ার বাটন তোমাদের মন মতো রাখবা। এই যে আমার লেফট ফায়ার বাটন অপশন, এই দেখো এই যে লেফট ফায়ার বাটন আমি অলওয়েজ রাখছি,
আর এই দেখো লেফট ফায়ার বাটনে তোমরা যদি নর্মাল বাটনে গুলি মারো তাহলে দেখো স্কোপ খুলে, আর লেফট ফায়ার বাটনে গুলি মারলে দেখছো দেখছো জিনিসটা জিনিসটা দোষ আছে খারাপ না। এই দেখো এটা দিয়ে আরো সোজা হয়, ও ফের আমি তো এটা ফালাই দিতেছি, দেখছো দেখছো কি সুন্দর হয়েছে। তোমরা মানে একটার উপরে একটা চাপ দিতেই থাকবা, এই যে ফার্স্ট টাইম এই এই লেফট ফায়ার বাটন যেটা ওইটার মধ্যে ক্লিক করব, তারপরে আবার এই বারোর AWM এর জায়গায় ক্লিক করব। তাহলে ভাবো মোটামুটি করি নিয়ে আসে, এতটা শুধু না আবার এতটা করি না, তারপর ফুল এমন শেষ করবো। কিরে আমি কী করতেছি ভাই, আমার হাত আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। ও সুন্দর, তো গাইস বলো ভিডিওটা তোমাদের কেমন কিরকম লেগেছে, আশা করি তোমাদের সবার ভিডিওটা অনেক পছন্দ হয়েছে। তো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব না করলে বাসায় গিয়া জুতা খুললা পিডাম, ঠিক আছে ভাই? আয় না মজা করছে। আচ্ছা তো আজকের জন্য টাটা। ওই পেড একটা ইমোট দে দেখি তো, ও পেট পেটের নাচ রে। ও পেট তুমি তোমার মাইট দেখাও, এই দেখো তুমি যদি কেউ যদি সাবস্ক্রাইব না করে তাহলে আমার পেটে এমনি মারবে, এই দেখছো আমার পেটের পাওয়ার। তো আজকের জন্য টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।